হ্যালো দর্শক বন্ধুরা, গিনেশালে রান্না করে সবাইকে স্বাগত। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটা সবার ভালো লাগবে। আর আমার মতো যারা বাঙালি আছো তারা ভালো করেই জানো যে বাঙালি রান্না করে নিত্য নতুন রেসিপি হয়েই থাকে। আর গিনেশালে রান্না করে নিত্য নতুন রেসিপি দেওয়ার জন্য আমি তো আছি, পুরোপুরিভাবে রেডি হয়ে আছি। শুধু তোমাদের সাপোর্ট আর ভালোবাসার দরকার, সেটা হলেই চলবে। আজকে তোমাদের সাথে আমি নিয়ে চলে আসলাম যে বাঁধাকপি পাতা দিয়ে কি করে লটে শুটকি দিয়ে যে বড়া করা যায় সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আশা করি তোমাদের ভালো লাগবে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখো কি করে আমি রেসিপিটা করছি। যখন আমরা অন্য পাতা দিয়ে বড়ার রেসিপি করি, অন্য পাতাকে কিন্তু আমরা অনায়াসে মুড়ে নিতে পারি, কিন্তু বাঁধাকপির পাতাটা দিয়ে যখন আমরা বড়া করতে যাব অনায়াসে এটা মুড়িয়ে নেওয়া যায় না, কারণ মুচমুচে হওয়ার কারণে ভেঙে যায়। সেই জন্য আমি একটু ভাপিয়ে নিচ্ছি। তো আমি ডাইরেক্টলি জলে ভাপাইনি। তো আর এখানে নিয়ে নিলাম আমি লটে শুটকি, লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, রসুন কুচি। আর লটে শুটকিটাকে এভাবে করে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি, আর শিল নোড়ার মধ্যে একটু থেতু করে নিয়েছি যাতে সহজে এটা সেদ্ধ হয়ে যায় সেই জন্য। আর এখানে আমি সব কিছু মিশ্রণ করে নিচ্ছি।